হে গাইস, সবাই জানেন এখন লকডাউন চলতেছে, কিন্তু তবু আমার বেরোতে ইচ্ছা করতেছিল। আর বের হওয়ার জন্য মেইন অপশন হচ্ছে বাজার করা বা মার্কেটে যাওয়া। সো আজকে আমি কুলসি মাঠে গিয়েছিলাম। যদিও আমি এখানে ফ্রুটস কিনতে আসি নাই আর আমার ফ্রুটস তেমন পছন্দও না, তবু আমি ঘুরে ঘুরে টাইম পাস করতেছিলাম। ফাইনালি আমার সবচেয়ে ফেভারিট পার্ট মানে হচ্ছে চিপস, চানাচুর এগুলা। এছাড়াও আরও একটা ফেভারিট পার্ট আছে, যেটা হচ্ছে কুকিজ, তারপর হচ্ছে বিভিন্ন টাইপসের ফ্রুট কেকস, এরপর হচ্ছে নুডলস, সসেস। এখানের এই পার্টটা আমার অনেক বেশি ফেভারিট। আর এইগুলো দেখাচ্ছি যাতে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন। যেহেতু ঈদের আগে ছিল তাই অনেক বেশি মশলা ছিল। কুলসি মাঠ ভালো লাগার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে এখানে আইসক্রিমের কালেকশন। এছাড়াও এখানে অনেক ধরনের ড্রিঙ্কস আছে। কুলসি মাঠের পাশে এখন টেস্টি ট্রিটের আউটলেট হয়েছে, সো একটু দেখে আসি এখানে কী কী পাওয়া যায়। এই আউটলেটে স্পাইসি আর ফ্রাইড ফুড নাই বললেই চলে। এখানে অনেক বেশি হচ্ছে সুইট ডেজার্ট আর বিভিন্ন টাইপসের মিষ্টি, তাই আমরা ওখান থেকে আবার কুলসি মাঠে ব্যাক করি। আর কুলসি মাঠের ভেতরে অনেক ধরনের স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার, সমোসা সব কিছু পাওয়া যায়। আর এখানে ক্লাব স্যান্ডউইচটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড, অনেক বেশি জোস। এরপর খাবার নিয়ে উঠে গেলাম রিক্সায়, শুরু হলো ঝুম বৃষ্টি। সো দেখা হবে নেক্সট ব্লগে।